নির্বাচনের আগে রীতিমতো উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা। নির্বাচন প্রচারের শেষ দিনে প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার তথা বিজেপি প্রার্থী অশোক দিন্ডার ওপর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। আমরা প্রোগ্রাম করে ফিরছিলাম, চারটে লাস্ট প্রোগ্রাম প্রচারের করে ফিরছিলাম, বাড়ি যাচ্ছিলাম। ওনাদের সাথে কোনো গেলে ওরা আস্তে আস্তে করে পাচ্ছিলাম, হঠাৎ করে ঘেরাও গাড়ি। কোন জায়গাটা? এই ময়না বাজারে ঘেরাও করে আমার গাড়ির অবস্থা দেখতে পাবি, ভাঙচুর করে আমার একটা ঘাড়ে এসে প্রচুর জোরে একটা ইট মাথা ঘাড়ে লাগে। আমার ভাইয়ের হাত পাত কেটে গেছে, পাঁচ পাঁচ সব ভেঙে গেছে। কোনো রকম পালিয়ে বেঁচেছি এটা বলতে পারি। তো কী মনে করেন এই জিনিসটাকে? এটা সন্ত্রাস, এইভাবেই তো এরা চলছে, টিএমসির লোকজন, এটাই তো এদের পরিচয়, এটাই এদের পরিচয়। তো এদের সাথে তো আর এইভাবে তো আমরা করতে পারবো না, আমরা তো মানুষ, আমরা তো হিংস নয় যে আমরা এইভাবে করবো। এবারে পাবলিক বুঝবে, পাবলিক কী করবে। এই মুহূর্তে কোথায় আশ্রয় নিয়েছেন? আমি এখানে বিডিও অফিসে এখানে ঢুকে গেছি একটা ব্লকে, কোনো রকমের বাঁচতে বাঁচতে করে জোরে গাড়ি চালিয়ে, তাতে আমার গাড়ির অবস্থা তো গেছে গেছে, আমার পিঠে একটা জোর আলো একটা ইট এসে পড়লো কাছের ভেতর থেকে। কোনো রকম মাথাতে আমি এইভাবে হাত 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 মাথাতে রেখেছিলাম, কিন্তু ঠিক আছে এটাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দবার্তা।